সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আবার তোমাদের নিয়ে আসি টার্গেট মাধ্যমিকের পার্ট টু, যেখানে তোমাদের আলোর গুরুত্বপূর্ণ শর্ট 20টার উপরে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও এরকম অনেকগুলো শর্ট প্রশ্ন আছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নাও। তার আগে যদি তোমাদের যদি আলোর কোনো পার্ট প্রবলেম থাকে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নাও। এবং বন্ধুদের হেল্পের জন্য তোমরা অবশ্যই সমস্ত ভিডিওগুলো একজন আরেকজনকে শেয়ার করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর পাশে থাকা যে লাল বোতামটি আছে ওটা যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে ওটা টিপে সাবস্ক্রিপশন করে নেবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো, টার্গেট মাধ্যমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একের পর এক এরপর থেকে তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে, অবশ্যই তোমরা সেগুলো দেখো এবং এগুলো তোমাদের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবারও বলছি না এই কোশ্চেনগুলোই আসবে তোমাদের মাধ্যমিকের জন্য, কিন্তু এইগুলো হচ্ছে মাধ্যমিক আসার মতন কিছু কোশ্চেন, বলতে পারো এক ধরনের ছোটো করে সাজেশান টাইপে, কিন্তু আমি ভৌতবিজ্ঞানে সাজেশান দিতে একদম বিশ্বাসী নই। তো তবুও এই কোশ্চেনগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ এবং লজিক্যালি কোশ্চেন, যেই কোশ্চেনগুলো তোমাদের সাধারণত অসুবিধা হয়। অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে কালকের পরের কোশ্চেন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। আর্মস্ট্রং এর একক ব্যবহার হয় কিসে? আর্মস্ট্রং কিসের একক? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর্মস্ট্রং, কিন্তু ন্যানোমিটার। তাহলে দুটোই কিসের একক? দুটোই হচ্ছে দূরত্বের একক। তাহলে আর্মস্ট্রং কিসের একক হবে? অপশান এ, দূরত্বের একক। ঠিক আছে, আলোর প্রতিসরণে লম্ব আপতনে হলে চ্যুতি কত হয়? তো লম্ব আপতন হলে একটু আগে দেখেছি চ্যুতি কত হয়, তাহলে লম্ব আপতনে 90 0 ডিগ্রি কোণে পড়ছে বা 0 ডিগ্রি কোণে বেরিয়ে যাচ্ছে, তাহলে চ্যুতি কত? চ্যুতি 0 ডিগ্রি, কারণ যত ডিগ্রি কোণে পড়ছে তত ডিগ্রি কোণে সরাসরি বেরিয়ে যাচ্ছে, তাহলে কোনো চ্যুতি হচ্ছে না। বৃহৎ নববীক্ষণ অবিলম্বে অভিলক্ষ হিসাবে ব্যবহার করা হয় কি? নববীক্ষণ যন্ত্র হচ্ছে টেলিস্কোপ। তাহলে টেলিস্কোপে কী ব্যবহার করা হয়? লেন্স ব্যবহার করা হয়। তাহলে বৃহৎ টেলিস্কোপে কী ব্যবহার করা হয়? লেন্স যুগ্ম, দুটো লেন্স। ঠিক আছে, এর বলেছে জলের বুদবুদ চকচক দেখার কারণ কি? কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। জলের চকচক থাকার কারণ কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিফলন হবে না, বিচ্ছুরণ হবে না, আলোর বর্ণের জন্য হবে না, কী হবে? শুধুমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। কালকে যারা আগের দিনের ভিডিওগুলো দেখনি অবশ্যই সেটা দেখে খাতায় লিখে রাখবে কোশ্চেনগুলো, এবং আমাকে কমেন্ট করে জানাবে কোশ্চেনগুলো তোমাদের কেমন লেগেছে এবং আর কী কী কোন কোন চ্যাপ্টারের উপর এরকম কোশ্চেন চাও। তারপরে বলেছে দেখো যে আকাশকে নীল বর্ণে দেখা যায় কোন কারণের জন্য, সেটা তোমরা ভালো করে জানো সবাই। প্রথম কারণ বলেছে বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ, প্রতিফলন। তাহলে কী হবে এটা? বিক্ষেপণ। আকাশকে নীল দেখায় কিসের জন্য? বিক্ষেপণ। তাহলে হচ্ছে কোন প্রকার দর্শনে দৃষ্টিক্ষেত্র সর্বাপেক্ষা বেশি? বলেছে দৃষ্টিক্ষেত্র বেশি সপ্তাহে কার? কালকেই পড়িয়েছিলাম যে কি উত্তল দর্পণের এরকম উত্তল দর্পণ দেখতে হয়, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবথেকে বেশি হয়, মানে অনেকটা এরিয়া দেখা যায়, প্রায় 120 ডিগ্রির উপরে মনে হয় দেখা যায় উত্তল দর্পণের ক্ষেত্রে। এটা হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, সবাই একই হয় না, তাহলে কী হবে অ্যান্সার? সমতল দর্পণ। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, মানুষের চোখের কত ডিগ্রি পর্যন্ত দেখতে পায়, মানুষের চোখের দৃষ্টিক্ষেত্র কত? রামধনু সৃষ্টির জন্য যে দুটো কর্ণরা দেখতে পাই আমরা, রামধনু সৃষ্টির জন্য, রামধনু যে কারণ সৃষ্টি হচ্ছে তার জন্য কোন ঘটনা দুটো দায়ী? শোষণ, প্রতিসরণ, বিচ্ছুরণ, একত্রীকরণ, তারপর হচ্ছে প্রতিসরণ, বিচ্ছুরণ, বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে উত্তর কী হবে? বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই রামধনু আমরা দেখতে পাই। তারপর হচ্ছে সূর্য থেকে আগত আলোকরশ্মি কী হয়? একবর্ণী, দ্বিবর্ণী, ত্রিবর্ণী, বহুবর্ণী। তাহলে সূর্য থেকে আগত আলোকরশ্মি কী হয়? বহুবর্ণীয় হয়, কারণ ওর ভিতরে অনেকগুলো রং থাকে, সাতটা রং নিয়ে সাদা রং তৈরি হয়। সূর্যের থেকে যে আলো আসে তার রঙই সাদা। টার্গেট মাধ্যমিকের ভিডিওগুলো তোমরা যদি আগে না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নেবে তোমরা, এবং এরপরে আরও ভিডিও আসবে। এর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, এবং সবাই তোমরা একে একজন বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সবার উপকার হবে। আর তোমরা তোমাদের স্কুলে যা যা তোমাদের যত বন্ধু আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, যেন তারাও উপকৃত হয়। ঠিক আছে, তাহলে বাকি ভিডিওটা দেখে নাও। প্রতিসরণাঙ্ক সবথেকে বেশি, তাহলে কোন বর্ণের আলোর প্রতিসরণাঙ্ক সবথেকে বেশি সেটা জানি, বেগুনি বর্ণ। কিন্তু অপশানে দেখো কী কী আছে, লাল, নীল, সবুজ, হলুদ, তাহলে বেগুনি বর্ণ নেই। তাহলে বেগুনির উপরে কে আছে? নীল। তাহলে উত্তর কী হবে? হচ্ছে নীল। এর বলেছে আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? আলোকরশ্মি যখন বায়ু থেকে জলে প্রবেশ করে তখন কী হয়? আলোকরশ্মির গতিবেগ কমে যায়, তাহলে কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, কারণ গতিবেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কী? ভি কল টু এন ল্যামডা।
যদি ভি কমে যায় জানি যে এন কি কম্পাঙ্ক, এম পরিবর্তনশীল নয়, তাহলে কি ল্যামডা অবশ্যই হ্রাস পাবে। তাহলে বলেছে যে কোনো মাধ্যমের আলোর বেগ শূন্য মাধ্যমের থেকে কী হয়। আমরা জানি কি শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, তাহলে অন্যান্য মাধ্যমের আলোর বেগ শূন্য মাধ্যমের থেকে কী হবে, কম হবে। তাহলে কী হবে, কম হবে। বায়ুমণ্ডল না থাকলে মুক্ত মেঘমুক্ত আকাশকে আমরা কেমন দেখতাম, বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে আমরা কেমন দেখতাম। ফার্স্ট অপশান আছে নীল, সেকেন্ড অপশান আছে বেগুনি, থার্ড অপশান আছে সাদা, ফোর্থ অপশান আছে কালো। তাহলে আমরা কী দেখতাম, কালো। এটা কিসের জন্য হয়, আলোর বিক্ষেপণের জন্য হয়, সেটা তোমরা ভালো করে জানো। তাহলে হচ্ছে মৌলিক বর্ণ হলো কোনটি, লাল, নীল, সবুজ, অপশান ডি সবগুলো। তাহলে এর ভিতর যেই তিনটে রং নাম বলেছে তাহলে সবগুলোই মৌলিক বর্ণ, তাহলে অপশান ডি হবে। এইবার হচ্ছে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো এবং বন্ধুদের সবাই মিলে বন্ধুদের শেয়ার করে দাও। এবং ওই নিচে যে লাল বোতামটা দেখতে পাচ্ছ ওখানে একটা সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, এবং নিচে কমেন্ট বক্সে লিখবে যে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা যদি যেই কোশ্চেনগুলো পেরেছো তাতে তোমরা মোট কত নাম্বার পেয়েছো এবং নতুন কতগুলো কোশ্চেন তোমরা জানতে পেরেছো। এবার বলেছে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসারাঙ্ক কী হয়। আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসারাঙ্ক যদি ল্যামডা বাড়ে তাহলে প্রতিসারাঙ্ক কী হবে, যদি ল্যামডা বাড়ে তাহলে প্রতিসারাঙ্ক বাড়ে। কী বললাম, যদি তরঙ্গদৈর্ঘ্য বাড়ে তাহলে প্রতিসারাঙ্ক বৃদ্ধি পায়। লেন্সের আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র কোনটি, এই লেন্স থাকে আমি এটা পড়ে দিচ্ছি, তুমি যে লেন্সের তিন নম্বর পার্টে দেখে নেবে ভালো করে যে কোনটাকে কী বলে। যদি লেন্স থাকে লেন্সের আলোক কেন্দ্র, দুই পাশে দুটো আলোক কেন্দ্র থাকে। এবার আলোক সরি এইটা হচ্ছে আলোক কেন্দ্র লেন্সের, এটা হচ্ছে লেন্সের বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। এর বলেছে আলোক কেন্দ্র একটি সচল বিন্দু, আলোক কেন্দ্র কি নড়াচড়া করছে, না নড়াচড়া করে না। আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, কোনো বিন্দু নয় চারটি বিন্দু, তাহলে কি একটি বিন্দু কিন্তু কি এটা নির্দিষ্ট, কোথাও নড়াচড়া করে না, তাহলে কী হবে একটি নির্দিষ্ট বিন্দু। তারপর হচ্ছে লেন্সের মুখ্য ফোকাস, লেন্সের মুখ্য ফোকাস কয়টি, একটি, দুটি, অসংখ্য, কোনোটি নয়। লেন্সের মুখ্য ফোকাস হচ্ছে দুটি, প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস। সেটা কেন হয় আমি বিস্তারিত বলে দিয়েছি লেন্সের ক্ষেত্রে তিন নাম্বার ভিডিওতে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। বলেছি কি তাহলে কী হবে দুটি। তার এবার আসি পরের প্রশ্নতে, লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কী হয়। লেন্সকে যদি জলে নিমজ্জিত করি তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হয়, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে কী হবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তারপরে বলেছে বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব অসৎ বিম্ব গঠিত করতে গেলে কোন লেন্স দরকার, উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল দর্পণ, উত্তল দর্পণ। এর আনসার কী হবে সবাই জানো কি, উত্তল লেন্স। বিবর্ধিত কাস্টমে কী ব্যবহার করা হয়, উত্তল লেন্সকে। তারপরে বলেছে সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ যে বক্স থাকে সেই বক্সের ভিতরের রং কী থাকে, সাদা, লাল, হলুদ, কালো। ভিতরের রং কী থাকে, কালো। সেটা তোমাদের সবাই আছে, সবাইকে যখন ক্যামেরা পড়ানো সরল ক্যামেরার অংশ সেখানে বলে দিয়েছে। লেন্সের গৌণ ফোকাস বিন্দু কটি, লেন্সের গৌণ ফোকাস বিন্দু কী সেটা আমি লেন্সের যখন পড়েছি পার্ট তিন নম্বর পার্টে সেটা দেখে নেবে সবাই, বারবার বলছি। তাহলে লেন্সের গৌণ ফোকাস বিন্দু হচ্ছে অসংখ্য, অপশান সি। তারপর হচ্ছে চক্ষু নার্ভগুলি রেটিনার কোন অংশের সাথে যুক্ত থাকে, যেটা চোখের কোশ্চেন, চক্ষু নার্ভগুলি রেটিনার কোন অংশের সাথে যুক্ত থাকে, অন্ধবিন্দুর সাথে যুক্ত থাকে, রেটিনার অন্ধবিন্দুর সাথে যুক্ত থাকে। চোখের কর্নিয়া সংরক্ষণের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, তরল অ্যামোনিয়া, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল হাইড্রোজেন, তরল নাইট্রোজেন। উত্তর কী হবে, তরল নাইট্রোজেন, তরল নাইট্রোজেন। উত্তল লেন্স ব্যবহার করা হয় দীর্ঘদৃষ্টি প্রতিকারে, হ্রাস্য দৃষ্টি প্রতিকারে, বিষম দৃষ্টি প্রতিকারে, চলছে দৃষ্টি প্রতিকারে। তা এর উত্তর কী হবে তোমরা সবাই জানো, দীর্ঘ দৃষ্টি প্রতিকারে। তারা বলেছে কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে সব থেকে বেশি, লাল, নীল, হলুদ, সব বর্ণের। আমরা জানি কি শূন্য মাধ্যমে আলোর সব আলোর বেগ সমান হয়, তাহলে কী হবে সব বর্ণগুলির। তাহলে এইখানে টোটাল 45টা কোশ্চেন করে দিলাম, সমস্ত কোশ্চেনগুলো তোমরা এক জায়গায় করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের তোমরা অবশ্যই শেয়ার করে দেবে।